হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি করে একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে সোমবার, সোমবারের সকালবেলা, ঘড়িতে বাজে এখন 8:30। কেননা সিমরন আর ওর বাবা প্রথমে চা খাওয়া হলো, আর চা খেয়ে সিমরনকে নিয়ে গেল মর্নিং ওয়াকে। ওই পথে মাছ নিয়ে আসবে, আর আমি এখন ভাত, মানে ভাত হচ্ছে, রুটিটা বানানো হয়ে গেছে, ভাত হচ্ছে, আর সবজিগুলো কাটাকুটি করে নিই। কী কী বানাবো, ফ্রিজে প্রচুর সবজি আছে, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, পালং, অনেক কিছু আছে। সজনে ডাঁটা নিয়ে এসেছি, একেবারে সেই কচি ডাঁটাগুলো নরম, তো সেইগুলো আছে। সিমরনের বাবা বলছিল মাছ নিয়ে আসবো, মাছ দিয়ে ঝাল বানাবে, তো দেখি করে রাখি, তারপর জানবে, অবশ্যই শেয়ার করব। কিছুটা করে নিই, অনেকগুলো বানাতে হয়, চলো তো বানাই আস্তে আস্তে, তারপর মাছ নিয়ে এলে অবশ্যই শেয়ার করব। তো গাইস, রান্না করার আগে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি কেউ চান বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করবেন, তাহলে মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। কেননা অনেকের অনেক ইচ্ছে থাকে, হয়তো সেটা সবসময় কাজে হয়ে ওঠে না, কিন্তু ফ্রেন্ডস কেন হবে না, ইচ্ছে থাকলে উপায় অটোমেটিক্যালি বেরিয়ে আসে। আর সেজন্য বলছি, এটা যে কোনো বয়সের মানুষ এই বিজনেসটা একেবারে ফ্রি মাইন্ডে বাড়িতে বসে উইদাউট ইনভেস্টমেন্টে, উইদাউট হেডেকে এই বিজনেস করা যায়। অনেকের কাছে হয় ছোট বাচ্চা যে বাড়ির বাইরে হয়তো বেরোতে পারবে না, বা অনেক হাউসওয়াইফের বাড়ির বাইরে বেরোবার মতো পারমিশন থাকে না। যারা কলেজ গার্ল, ছেলে মেয়ে, সবার জন্য এই বিজনেস খুবই সুটেবল। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে মেশো অ্যাপ ইনস্টল করে আপনারা বিজনেসটা স্টার্ট করুন। তাছাড়াও যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিওটা ক্লিক করে ভালো করে দেখে নিন যে বিজনেসটা কেমন করে করবেন। তো ফ্রেন্ডস, দেরি কেন, তাড়াতাড়ি করুন। আপনারা আর্ন করলেন, প্রফিট মার্জিন ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইজডেতে আপনাদের পে আউট হয়ে যাবে, এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6,000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5,000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে, একবার প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান, তাহলে আমার এই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমার অনেকটা রান্না হয়ে গেল, বাঁধাকপির তরকারি করলাম ওই বেলার জন্য, রুটি, আর ব্রেকফাস্টের জন্য যে তরকারিটা বানাবো এখনও করিনি, কেননা করতে করতে লেট হয়ে যাচ্ছে। আর আমি দেখেছি যেদিনকে বাঁধাকপি বানাবো অনেক দেরি হয়, বাঁধাকপি কষাতে হতে অনেক লেট লাগে, তারপর মানে বাঁধাকপিটা করতে করতে দেরি, সেই জন্য ভাবছি আগে মাছটা করে নিই, তারপর লাস্টে আমি ব্রেকফাস্টের জন্য বানাবো, পরে হবে, আগে খেতে দিই বানিয়ে মাছটা শিবরনের বাবাকে, তারপর বাঁধাকপি, বাঁধাকপি বলছি, ফুলকপির তরকারিটা বানাবো বেগুন দিয়ে। আর আজকে ওই ওলকপির ঝোল হলো আলু দিয়ে, সিমরনের খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আর মাছের ঝাল। তো মাছের ঝাল যে বানাবো আজকে, এই দেখো একেবারে নতুন আলু অল্প কেটেছি, আর সজনে ডাঁটা একেবারে কচি কচি, সজনে ডাঁটা নরম একেবারে, তো এই ডাঁটাটা কালকে নিয়ে এসেছি, তো সেজন্য ভাবলাম মাছ দিয়ে বানাই, সিমরনের বাবা ভীষণ ভালোবাসে মাছ দিয়ে। ঝোল ভালো হয়, পোস্ত হয়, ঝাল হয়, তো একটা একটা করে বানাতে থাকবো, অনেকটাই এনেছি, এখন মাছ ভাজতে আছে, এই যো চারা মাছ, কি দারুণ না, একেবারে বড় বড়, তো এরকম গোটা গোটা রেখে দিয়েছি, ভালো লাগে। চল
হলো, মাছটা আগে ভেজে নিই তারপর আবার কথা বলছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেল আর তেল দিয়েছি, তেলে পাঁচফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, আলুটা একটু ভেজে নিতে হবে, আলুটা একটু ভাজা ভাজা করতে হবে। আলু ভাজার সাথে সাথে একটু পেঁয়াজ লম্বা লম্বা করে আর একটু রসুন, তারপর একসাথে আরো ভাজছি। হলুদ দিয়ে দেব, এই মাছের রান্নাটা অসাধারণ খেতে লাগে। হলুদ দিয়ে একটু ভাজতে হবে, পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জল, জল দিয়ে সরষে বাটা দেবো, নুন আর ডাটা বাটা দেবো। প্রথমে দিয়ে দেবো আমি নুন, এবারে দেবো আমি সরষে বাটা, এবারে দিচ্ছি এই যে ডাটাগুলো। এবারে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এটা ভালো করে বয়ল হলে মাছ ছেড়ে দেবো। তো এই দেখো, সরষে বাটা আর ডাটা আলু দিয়ে মাছের ঝালটা হচ্ছে। এবারে ছেড়ে দেব মাছ, গ্রেভিটা শুকনো হয়ে এসছে। মাছটা দিয়ে বেশি ফোটাবো না, কেননা বেশি ফোটালে খুব মাছগুলো একেবারে গলা গলা হয়ে যাবে। হালকা একটু করে এপিট ওপিট করে দিচ্ছি, এক হাতে ফোন আর এক হাতে রান্না। এই দেখো, ব্যাস এটা এখানে বন্ধ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, রান্নাবান্না কমপ্লিট, সব কিছু করে এইমাত্র ব্রেকফাস্টের যে তরকারিটা সেটা এইমাত্র বানালাম, একেবারে গরম ভাপ উঠছে। আর রুটি, তো রুটির সাথে আজকে এই তরকারিটা হচ্ছে আলু বেগুন আর ফুলকপি দিয়ে বানিয়েছি, ভীষণ ভালো লাগে একটু ফুলকপি মিক্স করলে। তো এই হলো আমার এবারে খাওয়া, সকালের ব্রেকফাস্ট। আর রূপা বানাচ্ছে চা, চা দিয়ে খাবো। আজকের মাছের ঝালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে, একেবারে নতুন। তো চলো আমি খেয়ে নিই, আমার চান হয়ে গেল, একেবারে চান করে নিলাম। আর এখানে আজকে একেবারে মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই, পুরো অন্ধকার মনে হচ্ছে বাড়ি। আর শিমরনেরও চান হয়ে গেছে আজকে, দুজনের মা মেয়ে কমপ্লিট। তো এবারে খেয়ে নিই, তারপর খেয়ে পর একটু গল্প করবো, আগে খেয়ে নিই। Bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together. It's so beautiful, you and me. Guys, আমরা বসে গেছি লাঞ্চ টেবিলে আর মেঘলা ওয়েদার, তার সাথে গরম ভাত। প্রথমে আজকে খাবো মাছের ঝালটা দিয়ে।
কেন সর্ষে বান্নাটা ভীষণ ভালো লাগে এই গরম ভাতের সাথে। গাইস, তো আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর উঠে বলো না আজকে ভেবেছি এই জায়গাটা একটু পরিষ্কার করবো। এমনিতে তো রোজ হয় সব কিছু নাবিয়ে ধুয়ে একেবারে, এই যে নিচে দেখো সব কিছু নাবানো আছে, চারিদিকে একেবারে ছড়াছড়ি করা আছে। তো এটা এখন কিছুটা গুছিয়েছি, বাকিটা গোছাবো। তো গুছিয়ে নিই আমি একটু, তারপর আবার কথা বলবো। আমার আলমারি গোছানো হয়ে গেল, রূপা একে একে সব ধুয়ে পরিষ্কার করে দিল আর আমি সাজিয়ে নিলাম। আর সেদিনকে যে বেরিয়েছিলাম মার্কেটে, ভাবলাম পার্লার যাব, তারপর টাইম হয়ে উঠল না। তো গতকাল সিমরন আমার সব কিছুই করে দিল, পার্লারের কাজ, ফেসিয়াল করে দিয়েছে, আইব্রো বানিয়েছে, দারুণ বানিয়েছে, আইব্রোটা দারুণ লাগছে, এত সুন্দর চওড়া করে তুলেছে আর ফেসিয়াল করেছে, গ্লো করছে। তো গতকাল এগুলো বানিয়েছি, তাই গতকাল ব্লগও করিনি, আরামসে মা মেয়ে বসে পার্লারের কাজ হলো আর এখন বসেছি তোমার সাথে গল্প করতে। তো এখন সিমরনের বাবা করছে এডিট আর সিমরন পড়ছে। আজ তো আজ হচ্ছে সোমবার, বৃহস্পতিবারে এক্সাম সিমরনের, এখন জোরদার পড়ছে আর পরীক্ষা হয়ে যাক, তারপর আসছে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, তারপর একেবারে ঘোরাফেরার টাইম তো চলেই এলো। আর যাব কোথাও না কোথাও, ট্যুর অবশ্যই করব, বেড়াতে যাব, দূর খুব না হোক কাছে পিঠে অবশ্যই যাব। আর শেয়ার তো করবই, ব্লগ তো বানাবই, দেখতে পাবে, কোনো চিন্তা নেই। আর কোথাও না গেলেও ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন
এই বছরটা কোথাও গেলাম না, অবশ্যই যাব। আর তোমরা বলেছো যে গোপালকে আমি একজন লিখেছো, নামটা মনে পড়ছে না, দুপুরবেলায় কমেন্টসগুলো পড়ছিলাম যে গোপালকে আমি 4 টাইম খেতে দিই কি না। তো আমি 4 টাইম দিই না গোপালকে, প্রতিদিন নিত্য পুজো যেভাবে আমরা নকুলদানা বাতাসা দিয়ে করি সেইভাবেই করি। আর আমার যখন ইচ্ছে হয়, মানে আমার যেদিনকে মনে হলো গোপালকে আজকে পায়েস খাওয়াবো, গোপালকে আজকে মিষ্টি খাওয়াবো, গোপালকে লুচি ভেজে খাওয়াবো, হালুয়া করে খাওয়াবো, তো সেই দিন আমি সেইগুলো করি, এইভাবেই গোপালকে পুজো করি। ব্যাস এইটুকুই করি যতটুকু পারছি, করতে পারলে তো সব কিছুই ভালো। আর পুজো সবসময় নিজের মতো করে করি যতটা আমি পারবো করতে, আর করলে ভগবানকে তো করাই ভালো, যত করবে তত ভালো, আর বেশি না পারলে তো কিছু করার নেই, ঠাকুর সবই বুঝতে পারছে, সবার ব্যাপারটাই বোঝে। তো ব্যাস এইভাবেই করছি। আর আরেকটা আরেকজন কমেন্টসে লিখেছেন, হ্যাঁ সিমরন মনে করে দিল, খ্রিসমাস যেদিনে, তো হ্যাঁ গোপালের যে আগে যে ড্রেসটা পরেছিল খ্রিসমাসে, ওই লাল আর সাদা হোয়াইটের জ্যাকেটটা, সেটা আমাকে খ্রিসমাসের দিনে পরাতে বলেছে। তো হ্যাঁ সত্যি খুব ভালো, আমি তারপর চিন্তা করলাম যে ওটা লাল আর হোয়াইটে বলেই পুরো সান্তা ক্লজের মতো দেখতে লাগবে, তো ঠিক আছে আমি সেদিনকে ওটা পরাবো। আর ওই ক্যাপ দেওয়াটা কি লাল সাদা ক্যাপ দেওয়া আছে, তো সেদিনকে ওটা আমি পরিয়ে দেবো। আর আজকে রাত্রিরে ডিনার বানানো তো আছে, রুটি আর বাঁধাকপির তরকারি স্যালাড কাটলাম, তার সাথে এগ বয়েল করব, একটু পরে করব, এখন তো সিমরন পড়ছে, সবে মাত্র এখন 8:20 বাজে, তো এগ বয়েল করব, দেরি আছে। ব্যাস আর কি, কালকে মঙ্গলবার, কালকে তো নিরামিষ চলবে আমাদের। আর আর একজন বলেছ, মনে পড়ল যে আমি এখন ভালো ভালো রান্না করছি না, ভালো বলতে কি, খুব জোর বাটার, ঘি, খাসির মাংস, মানে মাটন, এগুলো করলেই ভালো আমার তো মনে হয় না, কেননা খেতে অবশ্যই ভালো লাগে সেটা অস্বীকার করব না, খেতে ভালোবাসি আমি মাটন, অবশ্যই মাটন আমার সবথেকে প্রিয় ফেভারিট আমাদের তিনজনেরই, কিন্তু যেহেতু মাটন খেলে ওয়েট বেড়ে যাবে তার জন্য আমি করছি না, কিন্তু আমি খুব মিস করছি, এটা মিথ্যে বলবো না যে আমি মিস করছি না, আমি এই করছি না, সত্যি মাটন এখন করব না, পরে হয়তো করব, সিমন একটু ওয়েটটা কমলে অবশ্যই আবার মাঝে মধ্যে করব, আর এখন সবেমাত্র শুরু করেছে সে যেহেতু তাই করব না। বাকি তো ডিম মাছ এগুলো তো রোজ চলছে, মাছ তো আমাদের প্রিয়, সিমরন ভীষণ ভালোবাসে মাছ খেতে, আর মাছ খাওয়াটা খুব ভালো প্রোটিন, তো সেই জন্য মাছ তো খেতেই হবে, রোজ মাছ মাছ আছে। আর মুরগির মাংস মানে চিকেন অতটা আমরা পছন্দ করি না, এমনিতেও খুব কম করতাম, মুরগিটা খুবই কম করতাম, তো একদিন খেলে আর পুরো দিন মানে পুরো সপ্তাহটা খেতেই ইচ্ছে করে না, তো এই জন্য করি না, কিন্তু মুরগির মাংস কোনো ব্যাপার নেই, খাওয়া চলবে, তো করব, মুরগি মাঝে মধ্যে করি, অতটা ভালো লাগে না। আর বিরিয়ানি খুব মিস করছি, বিরিয়ানিতে ঘি যায়, বাটার যায়, চিকেন হয়তো ঠিক আছে, মাটন বিরিয়ানি না বানালাম চিকেন বিরিয়ানি বানাতে পারি, কিন্তু ওতে অনেক কিছু যায়, মশলাটা বেশি থাকে, তারপর বাটার ঘিটা থাকে, তো সেই জন্য সেটাও এখন অ্যাভয়েড করছি। আর বেশিরভাগ সময় আমি রাত্রিরে বানাতাম, তো দুবার তো সিমরন এখন খাচ্ছে না রাইসটা, একবার দুপুরবেলায় খায়, আর আমিও রাইস রাত্রিবেলায় খাই না, দুপুরে খাই, কোনো কোনো সময় যেদিনকে পোলাও বানাতাম, বিরিয়ানি বানাতাম সেদিনকে খেতাম, সব দিন হয়তো রুটি খেতাম না, অন্য কিছু বানাতাম, আর বানাবার কী আছে, আমাদের তো ওই বিরিয়ানি আর মাটন এই দুটো হয়তো একটু কম হচ্ছে, বাকি তো সেই একই স্টাইলেই চলছে। তারপর চাউমিন, ওটাও বেশ সপ্তাহে 2-1 দিন খাওয়া হতো, কতগুলো জিনিস খুবই মিস করছি, কি করব, কিছু করতে হলে তো কিছু আমাকে করতেই হবে, তো সেজন্য
এগুলো খেলে আবার ওয়েট বাড়বে গো, সেজন্য অ্যাভয়েড করছি। আর ভালো খারাপ বলতে, কম মশলাতে সবজি রান্না বলো, মাছ রান্না বলো, সব কিছুই ভালো করা যায়। যদি আমি সেটাকে ভালো করে করতে পারি, তাহলে সেই রান্নাটাও আমার কাছে মাটন ফেল। আবার যদি আমি মাটনটাকেও যদি ভালো ঠিকঠাক না বানাতে পারি, সেটাও আমি খেতে পারবো না। মাটন বলে যে যেমন তেমন বানিয়ে খেয়ে নিলাম, সেটাও পারবো না। একেবারে স্যুপ টাইপের করে আমাকে খেতেই হবে, এরকম পারবো না। মাটনটা মাটনের মতোই বানাতে হবে, যেটা একেবারে গড়গড়ে মাটন। আমার তো গড়গড়ে মাংস ছাড়া ভালোই লাগে না। একেবারে সাদা মাটন নর্মাল করে নামাবো, আমার মনই ভরবে না। আমি ভালোবাসি একটু একেবারে গড়গড়ে রান্না, যদিও ওইগুলো আমরা অ্যাভয়েড করছি, ওইগুলো উচিত নয় খাওয়া। কেননা এখন স্পাইসি জিনিস বলো আর এমনিতে ওইগুলো শরীরের পক্ষে অতটা ভালো নয়, তো সেই জন্য অ্যাভয়েড করছি। নইলে ওই খাবারগুলোই কিন্তু আমাদের জিভে চায় অনেক সময় যে ওইগুলোই খাই। আর এটা তো প্রথমেই বললাম, যে কোনো খাবার যদি ভালো করে করতে পারি, তাতে যদি পোস্ত ডাল ভাত খাই সেটাও ভালো লাগবে, যদি আমি পোস্তটা ঠিকঠাক বানাই। হাতের গুণ বানাবার কাছে, সবজি যদি আমি ঠিকঠাক বানাই তো মাছ মাংসের প্রয়োজন পড়ে না, এটাই হচ্ছে ভালো। ব্যাস, আর তোমার সাথে গল্প করতে করতে এই ফাঁকে আমি চড়িয়ে এলাম গ্যাসে, ডিমটা চড়িয়ে এলাম, ডিম বয়েল হচ্ছে। আর এবারে সব খাওয়া দাওয়া তো আছে, 9টা বাজলো, তো একটু পরে খাবো। তারপর খাওয়ার পর শিবরণ কী করে জানো? শিবরণ আবার পড়ে, মানে ও প্রায় 1টা 12:30 অবধি পড়ে, 1টা বেজে যায়, তো আমি তখন বকাবকি করি, এবারে শুয়ে পড় শুয়ে পড়। তো ও রাত্রিরে বেশি পড়ে, সারাদিন হয়তো পড়লো পড়লো পড়লো, বই মুখে তো আছেই, কিন্তু রাত্রি হলেই ওর পড়ার নেশা বেড়ে যায়। জানি না, রাত্রিও খুব ভালোবাসে পড়তে, আর আমার রাত্রি হলেই বিরক্ত লাগে, যে সারাদিন পড়ো ভোর ওঠে কিন্তু রাত্রিরে এত ইয়ে লাগে, মনে হচ্ছে পুরো রাতটা জেগে আছে আর সেই রাত্রি জেগেই পড়বে। তো ঠিক আছে, যার যেমন, ও ছোটোর থেকে এরকম অভ্যেস, মানে ওর অভ্যেস হয়ে গেছে, অভ্যস্ত ওটাই। আর কোনো আওয়াজ নেই, কোনো ডিস্টার্ব নেই, যে রাত্রিরে পড়ছে খুব জোরে জোরে তাও না, একেবারে সেই মনে মনে পড়া, শুধুমাত্র এরকম এরকম করছে কিন্তু তার মধ্যেই পড়ছে, কোনো আওয়াজ নেই একদিকে, মানে খুব ভালো কোনো আওয়াজ নেই। কি সিমরন, কোনো আওয়াজ নেই, পড়ছে তো। চলো, আর আমিও এবারে কাজগুলো করি, বিছানা ঝাড়া ঝাড়ি, ব্যাস। তো আজ, আর আজকে ঠান্ডাটা এখানে একটু বেশি, আজকে ঠান্ডাটা বেশ ভালো লাগছে সকাল থেকেই, আর মেঘলা আজকে ওয়েদার এখানে। আর কি জানি মনে হয় আরও ঠান্ডা পড়বে কি না, তো এতদিন ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়েনি, গরম করছে, আজকের থেকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো লাগছে। এটা ভেলভেট বলে বেশ আমার গরম হয়ে আছে। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবেই। কমেন্টস করার হাক তোমাদের অবশ্যই আছে, তার রিপ্লাই দেওয়ার হাক আমার আছে। তো চলো, আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম, বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আর একবার বাবাই।